সুতরাং আমি নিজের ফ্যামিলিটা কি নিজেই বিলি করব নাকি ফান্ডে জমা করব নিজেই বিলি করতে পারে ফিতরা ফান্ডে জমা করতে হবে এমন কোনো বিধান শরীয়তে নেই তবে যদি করে ফান্ডে যে যৌথভাবে একসাথে জমা করে আমরা বেশি বেশি দিতে পারবো এতে গরিবদের বেশি ফায়দা হবে এই উদ্দেশ্যে তাতে যদি লাভ বেশি দেখে তাহলে করতে পারে ফান্ডেও জমা করতে পারে তবে যার কাছে জমা করবে সে যেন আমানতদার বিশ্বস্ত হয় সে যেন মেরে না খায় আমরা দেখেছি আমাদের দেশের সরদারগুলিকে ইল্লা মাশাআল্লাহ অধিকাংশই প্রথম যখন এসেছে ফিতরা নেওয়ার জন্য গরিবরা ঈদের দিন চলে এসে ঈদের পরের দিন আরে ঈদ হয়েছে আর বেরিয়ে গেছো চাইতে দু চার দিন পরে আসতে হয় না কথা বলছেন আর যখন চার চার দিন পর যাচ্ছে তখন বলছে এত দেরি করে এসে তোমার জন্য কি বসে আছি নাকি আমি আমি কি বেতন খাই যে তোমার জন্য বসে থাকবো আমি ঈদের দিন থেকে লেগেছি দু তিন দিনের বিতরণ শেষ করে দিয়েছি নাই কিছু নেই বুঝতে পারলেন কথা প্রথম দিকে এত তাড়াতাড়ি কেন আর যদি দেরি করে আসে বলছি এত দেরি করে এসে পাওয়া যায় সব শেষ এরা খেয়ানতকারী খেয়ানতকারী অনেকে ভাগ বসিয়ে দেয় বলছে আট ভাগের এক ভাগ আমার সর্দারদের না হারাম তুমি নিজের সংসারের কাজ করছো চব্বিশ ঘন্টা তার মধ্যে কিছু সময় ফকির আসলে একটু দিয়ে দিলে অতি আট ভাগের এক ভাগে নিয়ে নেবে না তাহলে তোমাকে ডিউটি করতে হবে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা মাঠে ঘাটে গিয়ে ওই উটের জাকাত বাড়ির সংসার সব কিছু ছেড়ে দিয়ে কাজকর্ম ছেড়ে দিয়ে যেতেন ওই রকম কাজ করো তাহলে ঠিক আছে ফুল টাইম কাজ করে তাহলে বলা যেতে পারে যে আমি আমি যে যোগ্যতা রাখি সে অনুযায়ী কত টাকা বেতন নিতে পারে যেই বেতনটা আপনার হয়তো ওই বেতনটা শুধু নিতে পারবেন আর ধরো এক লাখ টাকা জমা হয়েছে আর আট ভাগে এক ভাগ বসিয়ে দেবো সে আছে মাদ্রাসার মালিক মুক্তাররা অনেকে এরকম কাজ করে মাদ্রাসা মসজিদের অনেকে ওই এত টাকা আমি কালেকশন করেছি সুতরাং এত টাকা আমার রুজি হারাম এরকম করে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন তো যাই হোক ফেতরা নিজেই বিলি করত সৌদি আরবে থাকছেন দেখছেন না এখানে নিজেই বিতরণ করেছি আমরা তাই না এই আপনারাই দেশে গিয়ে কিন্তু সর্দার আর মণ্ডল মাতবরের কাছে জমা করছিলেন আর এখানে এসে নিজেই ফেতরা দিচ্ছেন তাহলে বোঝা গেল যে সৌদি আরব হচ্ছে ইসলামের দেশ নবী ইসলামের দেশ মক্কা মদিনার দেশে এখানে আসলটা আছে না দেশে আসলটা আছে কিন্তু কিছু সুবিধাবাদী আছে আলেম সমাজ বলবে না না আমাদের কাছে জমা করতে হবে কারণ তাহলে বেশিটা রাখবে ওরা বাকিটা অল্প কিছু দান করবে সেই জন্য তো যাই হোক কেউ যদি গঠনমূলক কাজের জন্য দেখে যে ফায়দা বেশি জমা করে তাহলে জমা করবে ফান্ডে আর না হলে নিজেই বিতরণ করবে এইখানেই সুন্না কোনটা সুন্নাত হচ্ছে নিজে নিজে বিতরণ করে দাও সুন্নাত হচ্ছে বিতরণ করা তবে মুসলিম সরকার আর বাইতুল মাল আছে আর মুসলিম সরকার বলছে যে বাইতুল মালে জমা করো আর মুসলিম সরকার আমানুদ্দার আলহামদুলিল্লাহ যেমন খোলাফার রাশিদিনের ছিলেন ওই রকম যদি হয় আমানুদ্দার তাহলে ঠিক আছে তাহলে তখন জমা করবেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।